প্রেম পত্র দিবেন চলে আমার সাইকেল হাওয়ায় উইরা উইরা আমাকে এখানে চুমু দাও না একেবারে ম্যানারলেস যাকে বলে ভুলেও এখানে এসে কে বারবার ফিরে যাবেন যান্ত্রিক শহরে যারা একটুখানি মুক্ত বাতাসের জন্য হাহাকার করতেছে তোমাদের কাছে আমি নিয়ে যাব অসম্ভব সুন্দর একটা জায়গা ঘরের অন্যদিকের দরজা দিয়ে বের হলে খাবারের একটি জোন পাওয়া যাবে।
বেলকনি জুড়ে বসার খুব সুন্দর ব্যবস্থা করা আছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে খুব সুন্দর ছবি তোলা যাবে। ঘর থেকে বের হয়ে আরেকটা ফ্লোর আছে উপরে যাওয়ার জন্য। এই যে শেষ সিঁড়ি। দেখছেন ড্রিঙ্কস আইটেমের দাম 125 থেকে 420 টাকা পর্যন্ত, পুরাই 420 ডিগ্রি। আমি খাবার অর্ডার করছি, এই হচ্ছে আমার টোকেন, এই হচ্ছে আমার স্লিপ। এখানকার খাবার অনেক বেশি এক্সপেন্সিভ, আমার একটু পছন্দ হয় না। যাই হোক, খাবার রেডি হয়ে গেলে এটা সিগনাল দিবে, তখন যে হচ্ছে খাবারটা নিয়ে আসতে হবে। যতই সুন্দর হোক অনেক বেশি গরম, চেষ্টা করবেন শুক্রবারটা অ্যাভয়েড করে আসতে, আর গরমের কথাটা অবশ্যই মাথায় রাখবেন। ফার্স্টে বলছে যে 40 টাকার ক্যান দিবে, কিন্তু এখানে 20 টাকার বোতল ধরায় দিছে। ডিমের কোরমার ঝোল এভাবে করে ছেদরায় ফালাই দিছে, একেবারে ম্যানারলেস যাকে বলে। গেস্টদেরকে কেউ এভাবে আপ্যায়ন করে, আমি মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ওদের খাবারের অবস্থা দেখে। গরুর মাংস, ডিমের কোরমা, রোস্ট এখানে, জালি কাবাব এখানে, আর সালাদের হচ্ছে এই দশা। এই হচ্ছে আমার বার্গার, আমি খেয়ে বলবো যে ওদের বার্গারের টেস্টটা কেমন। 300 টাকার বার্গার একদম মেরে দিছে। আগে দেখি ওদের 300 টাকার এক্সপেন্সিভ বার্গারের ভিতরে কি কি আছে। আচ্ছা, লেটুস পাতা, পেঁপে, চিজ পেটি, চিকেনের পেটি অ্যাজ ইট ইজ, আর হচ্ছে শসা, তারপরে বান। বানের উপরে তিল দেয় নাই খুব একটা বেশি। মেয়োনিজের টেস্টটা একদম অসাধারণ হয়েছে, কিন্তু বার্গারটা, এই যে নর্মাল যে বেকারিগুলো আছে না, বেকারির 50 টাকার বার্গার, ঠিক সেম টেস্ট। আমি যদি এক ফোঁটা মিথ্যা কথা বলে থাকি, ঠাড়া পড়বো ঠাড়া। পঞ্চাশ টাকার বার্গার এর চেয়ে মজা, ভুলেও এখানে এসে কেউ বার্গার খেতে যাবেন না। আমার পেজে এবং আমার চ্যানেলে বার্গারের ভিডিও আছে, 50 টাকার বার্গার ওখান থেকে খেয়ে এসেন। এর থেকে ওটা অনেক বেশি ভালো, তবে বানটা ফ্রেশ আর অনেক সফট, মানে অ্যাজ ইউজুয়াল একদম বেকারির যে নতুন ফ্রেশ সকাল সকাল নিয়ে আসে বার্গারগুলো, 50 টাকার বার্গার সেম ওরকম। ঠিকানা 300 টাকা বার্গার খাওয়া শেষ, এখন আমি 810 টাকার পোলাওর প্লেটার খাবো। যদি এটা দেখে ভাত মনে হচ্ছে, সাথে মাছি, যদি এটা দেখে ভাত মনে হচ্ছে, কিন্তু এটা পোলাও। আর ওদের এই 810 টাকার প্ল্যাটারটা কেমন আমি এখন খেয়ে রিভিউ দিব। পোলাওগুলো ভালোই ঝরঝরা করছে। কাবাবটা দিয়ে আগে টেস্ট করি। কাবাবটা মজা, রোস্টটা অত বেশি জুসি না, একটু ড্রাই ড্রাই লাগতেছে, বাট খেতে অত বেশি খারাপ লাগতেছে না। এভারেজ। পোলাওগুলো যদিও অনেক বেশি ঝরঝরে, কিন্তু পোলাওয়ের কোনো ফ্লেভার সেরকম পাচ্ছি না, কিছুটা ভাতের মতনই মনে হচ্ছে, তবে ঝরঝরে। কাঁচামরিচের সাইজ আর অবস্থা দেখে আর খাইতে রুচি লাগতেছে না। আমি ডিমের কোরমাটা নিয়ে নিচ্ছি। ডিমের কোরমার ঝোলে আদা বাটার পরিমাণটা বেশি হয়ে গেছে, তবে খেতে এভারেজ মোটামুটি। ফাইনালি আমি এখন নিব হচ্ছে গরুর মাংস। ও বিফ রেজালা, গরুর মাংস না, 810 টাকা না, বিফ রেজালা বলতে হবে। গরুর মাংসটা ভালো লাগছে, গরুর মাংসটা ওয়েল কুকড হয়েছে, ভালো করে সিদ্ধ হয়েছে, ঝোলটা একটু কম, তবে খারাপ লাগতেছে না। গরুর মাংসটা খেতে ভালো লাগতেছে, কোয়ান্টিটি খারাপ দেয় নাই গরুর মাংসের, অনেকগুলো পিসি আছে। খাবারের প্রাইস হিসাবে খাবারের অ্যামাউন্টও ভালো না, খাবারের কোয়ালিটি অত বেশি ভালো না, আর টেস্ট তো বলেই দিলাম যে টেস্ট কোনটা কীরকম। পুরো প্ল্যাটারের প্রাইস 300 থেকে 350 টাকার বেশি নেওয়া মানে পুরাই ডাকাতি। আমি যদি জানতাম যে ওদের খাবারের টেস্টটা বা অ্যামাউন্টটা এত, তাহলে আমি আসতাম না, আর আসলেও আমি অ্যাটলিস্ট খাবারটা নিতাম না, খাবারটা অ্যাভয়েড করে জাস্ট ঘুরে চলে যেতাম। একটা জিনিস কি, আমি জানবো যে হ্যাঁ ওই জায়গার খাবারটা ভালো না, আমি তারপরে এসে খেয়ে রিভিউ করব, এই জিনিসটা আমার ভালো লাগে না। আর আরেকটা কথা, আমি কিছুটা বাধ্য হয়ে 810 টাকার এই প্ল্যাটার নিছি, কারণ হলো ওরা আমাদেরকে কিছুতেই 400-500 টাকার যে প্ল্যাটারগুলো ছিল ওগুলো দিতে চাচ্ছিল না। ওরা বারবার বলতেছে এগুলো নাকি অ্যাভেলেবেল না। এখন আসলে জানি না যে এগুলো কি অ্যাভেলেবেল আসলেই ছিল না, নাকি ওরা মিথ্যা কথা বলছে।
ঢাকা শহরের দূষিত বাতাস থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে কিছুক্ষণ এসে ফ্রেশ বাতাসটা নেবেন, দেখবেন কতটা ভালো লাগে। সূর্য ডুবতে চললো, দিন প্রায় শেষের দিকে, আমার ভিডিওটাও প্রায় শেষের দিকে। যেতে যেতে একটা কথাই বলবো, এখানে যদি শুধু ঘুরতে আসতে চান তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করবো, ঘুরতে আসবেন। বাট খাবারের কথা যদি বলেন তাহলে আমি ডিসঅ্যাপয়েন্টেড।